আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে অ্যাস্টেক্স ইনসা ফ্যাব্রিক্সে। তো ফ্রেন্ডস, এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিন্তু কালেকশন কিনতে পারবেন, যেহেতু এখানে সিপিজের একটা শোরুম এটা। আর আমি আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী 100 বছরের ঐতিহ্যবাহী এরকম একটা বাজারে কিন্তু চলে এসেছি আমরা। তো এটা হচ্ছে নরসিংদী বাবুরহাটে। আমরা চলে এসেছি আপনার নরসিংদী বাবুরহাট শেখেরচর বাবুরহাটে। দেখতে পাচ্ছেন এটা হলো শেখেরচর পুলিশ ফাঁড়ির গলি। তো আজকে আমরা বাবুরহাটে অ্যাস্টেক্স ইনসা ফেব্রিক্সে যে শোরুমটা আছে সেই শোরুমে যাব। অ্যাস্টেক্স ডিজাইন এই শোরুমটাতে আজকে আমরা যাব। তো এই শোরুমটাতে আপনারা যেভাবে আসবেন, এখন আমরা ছিলাম শেখেরচর বাসস্ট্যান্ডে। তো শেখেরচর বাসস্ট্যান্ড আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে নরসিংদী বাবুরহাট আসবেন, শেখের বাসস্ট্যান্ডটা নেমেই, শেখেরচর বাসস্ট্যান্ডটা নেমেই আপনার এই গলিটা সোজা হাঁটবেন। এই গলিটার সামনেই আপনার নরসিংদী যে বাবুরহাটে যে অ্যাস্টেক্স ইনসাফের যে শোরুমটা রয়েছে সেটা পেয়ে যাবেন। এই হলো গিয়ে আপনার অ্যাস্টেক্স ডিজাইন দেখতে পাচ্ছেন। আর অ্যাস্টেক্স ইনসাফের বাবুরহাটে যে প্রধান শাখাটা রয়েছে সেটা আপনার লেক টাওয়ারে, তিন নম্বর ব্রিজ লেক টাওয়ারে, সেটা একটু সামনে মাজার বাস স্ট্যান্ডটা পার করলেই সেই শোরুম। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাস্টেক্স ইনসাফের যে শোরুমটা রয়েছে সেখানে চলে এসেছি। তো এখান থেকে কিন্তু আপনারা যে কালেকশনগুলো পাবেন, আমরা যদি একটু দেখাই ভাইদের, এখানে সর্বনিম্ন মাত্র 450 টাকা থেকে কিন্তু বিজনেসের জন্য। তো এই 450 টাকা দামের ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু 400-600 টাকা কিন্তু সেল করতে পারেন। তো আমি যদি একটু কালেকশনগুলো দেখাই ফ্রেন্ডস, আপনারা দেখে কিন্তু হতবাক হয়ে যাবেন। আর যেহেতু সামনে রমজান এবং কুরবানি আসছে, তো যারা চাচ্ছেন যে আমরা হিউজ পরিমাণ স্টক করব, তাদের জন্য কিন্তু টেক্সটাইল কিন্তু মানে বিশাল একটা সুযোগ করে দিয়েছে। তো আপনাদের যারা ব্যবসা করতে চান মন খুলে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। তো আমরা যে এই সাইডে যে সিরিয়ালগুলো আছে এগুলো কিন্তু বিভিন্ন রেঞ্জের থাকবে এবং বিভিন্ন প্রাইসের থাকবে ফ্রেন্ডস। তো এখন আমরা এমন একজন ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, অ্যাস্টেক্স ইনসা ফ্যাব্রিক্সের যিনি ওনার আছেন বা গ্রুপের চেয়ারম্যান আছেন। তো সরাসরি কিন্তু আপনারা কিন্তু ওনার কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান সাজাতে পারেন এবং আপনাদের কর্মজীবনটাকে বা আপনাদের ব্যবসায়িক জীবনটাকে কিন্তু আরও আরও বেশি উজ্জ্বল করে তুলতে পারেন। তো ফ্রেন্ডস, আমি যেটা শুরুতে বলেছিলাম যে অ্যাস্টেক্স ইনসা ফ্যাব্রিক্সের ওনার বা চেয়ারম্যান বলতে পারেন আপনারা, তো গ্রুপের চেয়ারম্যান, তো সম্মানিত ভাইয়া কিন্তু আমাদের সাথে আছে। তো ভাইয়ের কাছ থেকে, যেহেতু ওনার নিজের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে একটা দু একটা গল্প শুনবো যে আসলে এই ব্যবসায়িক জীবনে অনেক বেকার যুবক আছেন বা অনেক বোন আছেন যারা নাকি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন জীবনটাকে নিয়ে। তো এরকমই কিন্তু আমরা কিছু ছোট পরিসরে কিন্তু একটা গল্প শুনবো যারা নাকি স্বাবলম্বী হয়েছেন বা বর্তমানে সচ্ছল অবস্থায় চলতে পেরেছেন। তো ভাই, আপনার জীবনে কি ব্যবসায়িক জীবনে এরকম কোনো কাস্টমার এসেছে? ব্যবসার জীবনে আমার অনেক কিছু ঘটনা আছে, ভিডিওতে এত কিছু বলা সম্ভব না। আমরা দুই একটা যদি যেরকম মানে সফল হয়েছে ব্যবসা করে, আল্লাহ, আমি ছোট করে একটা কথা বলি, যেহেতু আমিও এক সময় হকারি করছি কিন্তু আমার বাপে মহাজন ছিল, আমি চোখ ফুলে মহাজনের ঘরে জন্ম নিছি। আমার বাপের শিক্ষা দেওয়ার জন্য আমাকে বলছে নিজে কর্ম করা শিখো, তোমার পিছনে আমি আছি। তো আমিও বলবো, যেহেতু গার্জেন যারা যারা যাদের ছেলে মেয়ে বড় হয়েছে কিছু কর্ম করতে চায়, গার্জেনগুলো পিছু থেকে সাপোর্ট দিলে ওনারাও আগাবে। যেরকম আমার হাত থেকে না হলেও অল বাংলাদেশে লকডাউনের সময় 15-20 হাজার গ্রাহক বাড়ছে, এর ভিতরে 5,000 গ্রাহক সাকসেস, আর এটার 5,000 গ্রাহকের ভিতরে 50-60টা গ্রাহক এইরকম আছে যেটা আজ পর্যন্ত মানে আমাকে তাদেরকে স্মরণ করতে হয় যে সে সৃষ্টিকর্তারে কীভাবে রাজি করতে পারছে। আজকে আমার মতন একটা শিল্পপতি হয়েছে এই দুই তিন বছরের ব্যবধানে, আমার মতন নাও থাকলে মানে একটু ইস্টানে দাঁড়ায় গেছে। তাদের এখন 2-3টা করে ব্রাঞ্চ নিজস্ব অনলাইনে সব নিজস্ব। তো এগুলো আমি নাম বলতেছি না, ওনাদের মানে কে মানে সাফল্য দেখে আমার নিজেরই আনন্দ লাগে যে আমার প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিয়ে ফ্রেন্ডস তারা আল্লাহ পাক হয়তো সুযোগ করে তারা মেধাটাকে কাজে লাগিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেধাটাকে কাজে লাগিয়েছে। আর যারা মুরব্বী সিনিয়র ছিলেন ভাইয়ারা, ওনারা হচ্ছে উছিলা মাত্র। তো ভাইয়া যেটা বলতে চাচ্ছে যে আপনারা অনেক বেকার যুবক আছেন বা শিক্ষিত ভাই বোন আছেন যারা নাকি ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে গেছেন, একটা চাকরি পাচ্ছেন না, তো তাদের জন্য কিন্তু খুব সুযোগ আছে। ভাইয়ার এখানে কিন্তু মাত্র 450 টাকা থেকে কিন্তু ড্রেস আছে।
তো আপনারা চাইলে কিন্তু চার কালারের চার পিস ড্রেস নিয়ে যে পরিবারের ভিতরে যে আপনার বোনের জন্য নিলেন, খালার জন্য নিলেন, ফুপুকে দেখালেন যে ফুপু এরকম একটা ড্রেস আছে তোমরা নিতে পারো, তো স্টার্টিং কিন্তু ফ্যামিলি থেকে কিন্তু আপনারা উদ্যোক্তা তৈরি করতে পারেন। সো আর উদ্যোক্তা তৈরি হতে কিন্তু বেশি একটা অ্যামাউন্ট লাগে না আপনার, আমার মনে হয় 2500 থেকে 3000 টাকা হলেই কিন্তু আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন। এটা আমি বাচ্চাদের ক্ষেত্রে বলবো, যেহেতু গার্জেনরা বাচ্চাদেরকে সাপোর্ট দেবে, আর আমাদের দেশে আমরা বাঙালি জাতি, আমাদের দেশে প্রত্যেকটা জনগণ কর্মহীন, কর্ম করতে বিশ্বাস করে। আমি বলবো এইটুকু, যারা চাকরির পিছনে দৌড়াদৌড়ি করতেছে, চাকরি পাচ্ছে না, দুই একবার মানুষ 10-20 হাজার টাকা এদিক সেদিক ঘুরতে ফিরতে শেষ করে হাতে 10-20 হাজার টাকার মোবাইল চালায়, এই মোবাইল ওকে রোজগার করে দেবে, নিজের মেধা দিয়ে পরিশ্রম দিয়ে সে আগে বাড়বে, তার একদিন নিজের দেখা যাচ্ছে এটাই দিয়ে সে রোজগার করা আরম্ভ করবে, বেশি না 10,000 পুঁজি নিয়ে নামুক না, আর সৃষ্টিকর্তারে রাজি করবে, জনগণ এমনি রাজি হবে, এমনি রাজি হয়ে যাবে। রাই সুন্দর একটা কথা বলেছে ভাইয়া, যে সৃষ্টিকর্তা যদি রাজি খুশি থাকে অবশ্যই কিন্তু আপনার যে কোনো প্রতিষ্ঠানই কিন্তু স্প্রেড হবে, বড় হবে, অবশ্যই অবশ্যই বড় হবে। তো ভাইয়া আপনি এখানে আমরা যদি আপনার স্টাফ যারা আছে ভাই ভাইয়ারা ছিল তো ওনাদের কাছে শুনলাম যে মানে মাত্র 450 টাকা থেকে আপনার এখানে শুরু। না, আমাদের সর্বনিম্ন হচ্ছে 420 টাকা বর্তমান। গিরে দাম যদি কমে তাহলে দাম কমবে, আর যদি বাড়ে তাহলে দাম বাড়বে। বর্তমান 420 থেকে শুরু 3200 টাকা পর্যন্ত ডিজাইনগুলো হবে, 3200 টাকা পর্যন্ত ডিজাইনগুলো হবে। ওকে, তো ফ্রেন্ডস ভাইয়ের এখানে কিন্তু এরকম অনেক উদাহরণ আছে, এক্সাম্পল আছে, যারা নাকি মানে ছোট পরিসরে ব্যবসা করে কিন্তু বড় হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু এ ধরনের সুযোগ আছে, আপনারা যদি এস্টেক্স ইনসা ফ্যাব্রিক্স, আর ভাইয়া তো মোহাম্মদ আলী ভাইয়া, তো উনি হচ্ছেন ওনার, তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা বাজেট নিয়ে এসে ভাইয়া যেটা বললো 10,000-15,000 টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন। তো ভাইয়া ভালো থাকবেন ইনশাল্লাহ, আপনাকে আপনিও ভালো থাকেন ইনশাল্লাহ, নেক্সটে দেখা। তো ফ্রেন্ডস আমরা কিন্তু আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এস্টেক্স ইনসাপ ফ্যাব্রিক্সে। তো ব্যবসার জন্য আমি মনে করি যে এটা সর্ববৃহত্তম একটা জায়গা দেশের ভিতরে, যেহেতু 100 বছরের ইতিহাস ঐতিহ্যবাহী একটা হাট এটা, আর এই হাটটা কিন্তু বেচা কেনার জন্য ভাইদের অনলাইন কিন্তু সপ্তাহে 7 দিনে খোলা পাবেন আপনারা। তো আর ভাইয়া কিন্তু আপনাদেরকে বা ভাইয়া আছে, ভাইদের স্টাফ আছে, তো ওনারা সবাই কিন্তু আপনাদের রিসিভ করার জন্য কিন্তু রেডি আছে, তো যার যত অ্যামাউন্টই প্রয়োজন হয়। আর এখানে কিন্তু বিশাল বড় কিন্তু একটা মাঠ আছে যেখানে কিন্তু আপনারা লোডিং করতে পারবেন। তো অনেকে ভাবেন যে ভাইয়া আমরা বেশি মাল নিব, তো এখানে আমরা লোডটা কীভাবে করবো, তো কোনো টেনশনই নাই, তো ফ্রি একটা মাঠ আছে, আমি মাঠটা দেখছি, আমি মাঠ আছে, পরিবহন আছে, আড়তদারি আছে, সব কিছুর ব্যবস্থা, মানুষের ফ্যাসিলিটি 100-তে-100। হ্যাঁ, তো যারা আপনারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য কিন্তু এখানে হোটেলের ব্যবস্থা আছে, থাকার থাকা দাওয়া খাবার খুব সুন্দর ব্যবস্থা আছে। সো আপনারা নির্দ্বিধায় কেনাকাটা করে কিন্তু আবার প্রোডাক্টের সাথে কিন্তু আপনারা বাড়ি চলে যেতে পারবেন। তো ভাইয়া এখানে আমরা কিন্তু কিছু প্রোডাক্ট দেখাবো, তো খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে, তো আমরা যদি একটু শুরু থেকে এখান থেকে একটু দেখাই ভাইয়ার এখানে, তো খুবই চমৎকার কিন্তু কালেকশনগুলো আছে। তো ভাই এখানের এই প্রাইসগুলো কেমন হয়? তো ভাইয়া আপনাদের এখানে কোন কোন ক্যাটালগের ড্রেসগুলো পাওয়া যাচ্ছে? আমাদের এখানে রং পছন্দ, গুল আহমেদ, গুল বানু, রং মারিয়া বি, তওয়াক্কাল, জোহরা, কায়রা, হ্যাঁ, তারপর হচ্ছে সানা সাফিনা, গুল বানু, আরও ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট আছে। আচ্ছা, ওকে, তো আপনার এখানে যে ব্র্যান্ডগুলো আছে তো এগুলো প্রাইস কেমন থাকে আপনার এখানে? আমাদের আমাদের প্রাইস বস্তু, আমাদের আলী স্যার বলছে যে 420 টাকা থেকে শুরু। আচ্ছা, ওকে, ঠিক আছে, 420 টাকা থেকে শুরু 3200 টাকা পর্যন্ত আমাদের এখানে এই রেটের মাঝখানে যে অ্যাভেলেবেল প্রাইস এর মাঝখানে থাকছে। আরও একবার বলে দিতে চাই কাস্টমারদের উদ্দেশ্যে যারা ভিডিওটি দেখবে, আপনারা যদি কোনো সমস্যা হয় যে আমরা যেহেতু রেট বলতেছি না, আপনাদের রেট জানার একটা ইয়া থাকে যে আসলে ভিডিওটা দেখলাম রেট বললো না, ভাই আমি রেট কেন বলবো, এটা আমার পাইকারি বিজনেস, আপনি নিয়ে দুটো টাকা আয় করবেন, তা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, ইমো নাম্বারে পাঠাবেন যে ভাই এটার রেট আসলে কত, বা আরও নতুন কিছু থাকলে সেটাও আমাকে দেন, আমি রেট সহকারে আপনাকে দিয়ে দিব। ওকে, তো আপনার পেছনে যে ড্রেসগুলো এগুলো মিনিমাম কত থেকে কত হতে পারে? এগুলো মিনিমাম আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে হতে পারে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটি 4টা করে কালার হবে, আর 4টা কালার নিতে হবে, মানে আমরা খুচরা 1 পিস 2 পিস কোনো ভাই যদি নক করবেন আমরা তাদেরকে বলবো আপনাদের জন্য ভিডিও না, যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তাদের জন্যই ভিডিও, তাদের জন্য। তো এখানে কিন্তু আমরা সিকোয়েন্সে খুব সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছি, এটা এটা দেখতেছেন, এটারও কালার হবে 4টা, এটারও প্রায় 900 থেকে 1200 টাকার মধ্যে হবে, মানে খুবই লাক্সারি, কিন্তু প্রাইসটা কিন্তু খুবই কম, খুবই কম, প্রাইসগুলো কম, এগুলোর সাথে সুন্দর একটি বক্স থাকবে এবং কালার গ্যারান্টি তো 100% থাকতেছে, আপনারা চলে যায় মাল নিয়ে আসবেন। আর কোনো
কোনো ডিজাইন না বেচতে পারলেও সেটা চেঞ্জ সেট সহ দিতে হবে। আমার থেকে সেট নেবেন, আমাকে সেট সহ ফেরত দিবেন। এখন আপনি একটা প্রোডাক্ট নিয়েছেন, চার পিস তিন পিস বিক্রি করছেন, এক পিস চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আমি বলবো ভাই সরি, এইভাবে হবে না। তবে যারা নতুন গ্রাহক তাদের জন্য হয়তো বসকে বলে আমরা কিছু একটা সুযোগ করে দিতে পারবো, কিন্তু এটা কন্টিনিউর জন্য না। ঠিক আছে, আমাদের সিস্টেম হচ্ছে আপনি চার পিস মাল নেবেন, চার পিসের সেট ফেরত দিতে হবে চার পিস। আপনি তিন পিস বিক্রি করে এক পিস আমাকে দিতে পারবেন না, এটা আমার জন্য লস। আচ্ছা ওকে, তো আপনার তো ফ্রেন্ডস এইখানে কিন্তু খুবই চমকপ্রদ ড্রেসের কালেকশন আছে। তো আমরা কিন্তু আপনাদেরকে এই ড্রেসগুলো দেখাবো, পাশাপাশি কিন্তু মোটামুটি একটা আস্কিং যে প্রাইসটা থাকবে, তো সেটাও কিন্তু কিছুটা, যেহেতু ওনাদের নিয়ম নাই দাম বলা, তারপর আমরা রিকোয়েস্ট করবো যেন ভাইয়া যেন আমাদেরকে একটু প্রাইসটা সম্পর্কে ধারণা দিয়ে দেয়। তো ভাই এই যে ড্রেসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো মোটামুটি কেমন হয় প্রাইস? এটার প্রাইস পড়বে আপনার 1300 থেকে 1500 টাকার মধ্যে। 1300 থেকে এটা হল সেম, আর এটা হচ্ছে 1100 থেকে 1300 টাকার মধ্যে। এটা কোন ক্যাটালগ? ঠিক আছে, এটা হচ্ছে রাখি ফ্যাশন, ইন্ডিয়ান রাখি ফ্যাশন ক্যাটালগ। এটা হচ্ছে আমাদের উইন্টার একটি কালেকশন, কসমিকা কটন। আচ্ছা কসমিকা কটন, ঠিক আছে। এটা কত দাম হবে? এটার দাম হবে 1000 থেকে 1200 টাকার মধ্যে। ওকে, এটা হচ্ছে বিবেক ফ্যাশনের আরেকটি ডিজাইন। আচ্ছা এটা হচ্ছে বিবেকের মধ্যে। জি, এটার প্রাইস হবে 1100 থেকে 1250 টাকার মধ্যে। আচ্ছা, মানে আপনারা ব্যবসা করতে পারবেন, মন খুলে ব্যবসা করতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে সঠিক প্রাইস এখনো বলিনি, দর্শক এটা একটি আকর্ষণ, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ইমোতে যোগাযোগ করবেন, তাছাড়া সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে যদি ফোন দেন সেক্ষেত্রে আপনাদের সাথে আমরা আলাপ আলোচনা করে মালের যে কারেন্ট প্রাইস সেটা আপনাদেরকে আমরা বলে দেওয়ার একটি ব্যবস্থা করব, যাতে আপনাদের মনের যে একটা সন্দেহ, আহায় মালের এত প্রাইস, এই মালের এত প্রাইস, না দর্শক এত প্রাইস না, প্রাইসগুলো আপনারা জানেন, আমরা একটু বাড়িয়ে বলেছি, যারা যারা খুচরে নেবে, যারা পাইকারি নেবে, তাদের মধ্যে যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো ভাই আমরা এই ক্যাটালগগুলো একটু দেখি, এগুলো কেমন হয় দাম? যে এগুলো হচ্ছে বুটিক্সের কালেকশন, এগুলো 700 থেকে 800 টাকার মধ্যে। 700 টাকা, এখানে যা দেখতেছেন মোটামুটি এই মালগুলো এই প্রাইজের মধ্যে হবে। ঠিক আছে, আমরা যদি একটু দেখাই, এই যে দেখেন এটা খুবই চমৎকার, দেখেন পার্ল দিয়ে কিন্তু এত সুন্দর কাজ করা, ভাইয়াদের নিজস্ব কিন্তু এগুলো, তো আপনারা নিয়ে নিতে পারবেন আশা করি। এগুলো প্রত্যেকটাই কিন্তু মানে এরকমই প্রাইস হবে। তো আমরা এইটা কিন্তু দেখাই একটু, এই যে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, অসাধারণ কারুকাজ কিন্তু, এটাও খুব হিট একটি ডিজাইন আমাদের। আর এটি প্রাইস হবে আপনার 800 থেকে 900, 950 টাকার মধ্যে। কিন্তু চোখ বন্ধ করে কিন্তু মার্কেটে 1300 থেকে 1400, অবশ্যই অবশ্যই সেল হচ্ছে, সেল হচ্ছে আমাদের। তারপরে এখানে কিন্তু আরেকটা আমরা দেখবো, এটাও কিন্তু জরি সুতার কাজ করা আছে, এই ড্রেসটা, এই ড্রেসটা কেমন হয় প্রাইস? এটা এটির প্রাইস হচ্ছে, এই যে এটা যে দেখতেছেন এটারও সেম সেম প্রাইস, এটা 700 থেকে 900 টাকার মধ্যে, 700 থেকে 900 টাকার ভিতরে। ওকে, তো এটাও আপনারা দেখতে পারেন, এটাও খুব চমৎকার একটা কালেকশন, দেখেন এখানে কিন্তু ক্যাটালগ নাম্বার সহ দেওয়া আছে। তো আপনারা চাইলে যদি ফোন করে যদি ভাইদেরকে বলেন যে আমরা এই ক্যাটালগের প্রোডাক্টটা চাচ্ছি, তো আপনারা কিন্তু নিতে পারবেন। ভাই এই ড্রেসটা কেমন হবে, এই যে নেভি কালার, এটা এটা এটার প্রাইসটা হবে 790 থেকে আপনার 990 টাকার মধ্যে, 790 থেকে 990-এর ভিতরে। তো ফ্রেন্ড চেষ্টা করেছিলাম ভাইদের এখানে যে আপডেট কালেকশনগুলো আছে এগুলোর সাথে কিন্তু মোটামুটি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো এছাড়াও যদি ভাইদের স্টকগুলো আমরা যদি একটু দেখাই, তো ভাইদের কিন্তু ঢাকার বৃহত্তম পাইকারি যে মার্কেটগুলো আছে, ইসলামপুর থেকে শুরু করে নরসিংদী, বাবুরহাট, ভুলতা, গাউচে, সব জায়গায় কিন্তু নিজস্ব শোরুম আছে। তো আপনারা চাইলে কিন্তু এই কালেকশনগুলো থেকে আসন্ন কিন্তু রমজান এবং কুরবানি ঈদে যারা ভালো একটা বিজনেস করতে চাচ্ছেন, তো তারা কিন্তু কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন। তো অ্যাস্টেক্স ইনসা ফ্যাব্রিক্স থেকে কিন্তু আমরা বিদায় নিব, আর ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা হোলসেলার আছেন খুব সীমিত প্রাইসে কিন্তু ভাইদের কাছ থেকে কিন্তু আশা করি যে মানে আজীবন পর্যন্ত কিন্তু আপনারা, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো বিদায় নিচ্ছি, জি সবাইকে আসসালামু আলাইকুম।